হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলা রুটি যেটা খেতে অনেক মজাদার এটা একটা মজাদার একটা রেসিপি যেটা আপনারা বিকালে নাস্তায় কিংবা সকালে আপনারা নাস্তায় খেতে পারেন খেতে খুবই মজাদার আর এটা সহজেও একটা রেসিপি একদম সিম্পল আশা করব আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে চলুন শুরু করে নেই আমার আজকের এই রেসিপিটি আমার আজকের রেসিপির জন্য আমি অলরেডি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি একটা বলে দিয়ে দিলাম সামান্য লবণ এখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পানি এই পানিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো ইউজ করবেন যেমনটা যে কেউ পাতলা করতে চায় কেউ ঘন করতে চায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড় গোলারুটিটা আমি আজকে খেজুরের গুড় দিয়ে তৈরি করব। তাহলে গোলা রুটির যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা অনেক ভালো লাগে আর খেজুরের গুড় দিয়ে যদি গোলারুটি বানানো যায় তাহলে এর টেস্টটাও অনেক সুন্দর এখন আমি সব গুড় এবং সব মিক্স মিশ্রণকে এখন সুন্দরভাবে এভাবে হাতের সাথে মিক্স করে ফেলছি আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচ ইউজ করতে পারেন আমি আজকে ঝাল ইউজ করতে করছি না এভাবে এখন আমি সব উপকরণকে হাতার সাহায্যে মিক্স করে ফেলব আর অবশ্যই গোলা একটু ঘন ঘন করে বানাবেন তাহলে গোলারিটিটা খুব সহজেই উঠে আসবে আমি নির্দিষ্ট করে পানির মাপটা বলে দিলাম না এটা আপনারা গোলা গোলার সময় আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়েন একটু ঘন ঘন করে গোলারটা বানানোর চেষ্টা করবেন এভাবে এখন আমি সব গোলাগুলোকে বানাতে থাকবো এটা একটা খুব ইজি একটা রেসিপি আমার গোলাটা গোলা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এক চামচের মতো তেল দিয়ে দিলাম প্যানে আমার তেলটা অবশ্যই সয়াবিন তেল এখন আমি এভাবেই হালকা তেল দিয়ে এখন একটা গোলা রুটি প্যানে দিয়ে দেব আমি অবশ্যই গোলা রুটিকে হাতার সাহায্যে দিয়ে দেবো আমি এক থেকে দেড় হাতা করে দেড় হাতে করে একটা গোলা রুটি তৈরি করব এখন আমি হাতার সাহায্যে এবার রুটিটাকে গোল করে দিচ্ছি এই রুটিটা বানাতে কিন্তু অনেক টাইম কম লাগে এভাবে এখন হাতার সাহায্যে আমি প্রথমে রুটিটা চার সাইডে একটু তুলে নিচ্ছি রুটিটা বানাতে যদি আপনারা পানির কিংবা কোনো চিনির মিষ্টির যদি কম বেশি হয় তাহলে কিন্তু রুটিটা উঠতে চাবে না চিনি বেশি হলে কিন্তু প্যানে লেগে যাবে এখন আমি একবার সেভাবে ভাজার পর এখন রুটিটাকে উলটিয়ে ফেলবো আগে চার সাইডে সুন্দরভাবে উঠিয়ে নিয়ে তারপরে আমি রুটিটাকে উলটিয়ে দেব তাছাড়া কিন্তু রুটিটা উল্টানো যাবে না দেখুন আমি রুটিটা কিন্তু কিন্তু অলরেডি উলটিয়ে ফেলেছি এখন আমি লালচে করে রুটিটাকে ভেজে নেব কারণ লালচে ছাড়া রুটিটা ভাজলে ভালো লাগবে না খেতে খুব সহজেই তৈরি করা যায় এই গোলা রুটির এই রেসিপিটি আর এই রেসিপিটি আমার অনেক ভালো লাগে এই জন্য আমি বাসায় প্রায় প্রায় বানিয়ে থাকি এভাবে লালচে লালচে করে আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নেবেন অবশ্যই রুটিটা ভাজার সময় একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে রুটিটা ভাজা অনেক সুন্দর হবে চিনি দিয়ে বানানোর চেয়ে যদি খেজুরের গুড় দিয়ে বানানো যায় তাহলে রুটিটা খেতে অনেক টেস্টি লাগে এই জন্যে আমি আজকে খেজুরের গুড় দিয়ে বানালাম আর আমার এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম মিডিয়াম আসে যদি আমি রুটিটা না ভাজি তাহলে কিন্তু আমার রুটিটা উড়ে যাবে হাই হিটে ভাজলে আমি আবারও আর তেল দিয়ে দিচ্ছি প্যানে এক চামচের মতো এভাবে পুরো প্যানে তেলটাকে ছড়িয়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবারও এক হাতা পরিমাণ গোলা দিয়ে এক থেকে দেড় হাতা পরিমাণ গোলা দিয়ে দিলাম প্যানে দেড় হাতা করে দিলে আমার রুটির সাইজটা হবে মিডিয়াম আর আপনারা অবশ্যই মিডিয়াম কিংবা ছোটো সাইজ করে গোলা রুটিগুলোকে ভাজবেন তাছাড়া কিন্তু আপনারা উল্টাতে পারবেন না আর ছোটো ছোটো করে যদি আপনারা ভাজেন তাহলে খুব ইজিভাবেই আপনাদের রুটিটা উল্টানো যাবে আমি আবারও সেম পদ্ধতিতে আরেকটি রুটিকে এভাবে ভেজে নেব দেখুন আমার রুটিটা কিন্তু অলরেডি উঠা উঠে যাচ্ছে কারণ আমার মিষ্টিটা একদম ঠিক হয়েছে মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন এখন আমি চার ছাই থেকে এভাবে তুলে নিয়ে রুটিটাকে উলটিয়ে ফেলব দেখুন এখন আমি এভাবে হাতার সাহায্যে রুটিটাকে উলটিয়ে ফেলছি এভাবে লালচে করে আমি অপরিচিত পাশটাও ঠিক এইভাবে লালচে করে ভিজে ফেলব। দেখলেন তো আমি কতটা ইজিলিভাবে তৈরি করে ফেললাম আমার আজকের এই গোলা রেসিপি আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমাদের চ্যানেলে রান্না বিষয়ক অনেক মজাদার মজাদার রেসিপি আছে চাইলে আপনারা দেখতে পারেন আর এরকম মজাদার মজাদার রেসিপিতে রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন